করোনার নির্মম ও ভয়াবহ রূপ ধীরে ধীরে প্রকট হচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগস্ট মাসে রাজ্যে ভয়ানক রূপ ধারণ করতে পারে কোভিড-19 সংক্রমণ। লকডাউন উঠে গেলে গুয়াহাটিতে প্রতিদিন আক্রমণ হতে পারে 1000-এর বেশি লোক। করোনার নির্মম ও ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে। তবে কোভিড-19 সংক্রমণ রোধ ও কোভিড-19 আক্রান্তদের বাঁচাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে রাজ্য সরকার। একই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে রাজ্যবাসীদের, বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যে কোভিড-19 সংক্রমণের তৃতীয় পর্ব অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা পরে আরম্ভ হয়েছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালেও 15 জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে অর্থাৎ এক মাসে করোনায় আক্রান্ত হয়েছে 12,218 জন। এই সময়ে গুরুতর অসুস্থ প্রচুর কোভিড-19 আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। 19 জুলাইয়ের পরই গুয়াহাটিতে লকডাউন পুরোপুরি উঠছে না, এই ইঙ্গিত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুয়াহাটিতে লকডাউন উঠবে পর্যায়ক্রমে। লকডাউন থেকে আনলক 1, আনলক 2 এভাবে ধীরে ধীরে স্বাভাবিক হবে গুয়াহাটি। তিনি বলেন, লকডাউন থাকা সত্ত্বেও গুয়াহাটিতে কোভিড-19 সংক্রমণের হার সেভাবে কমেনি, তাই লকডাউন তুলে দিলে গুয়াহাটিতে প্রতিদিন 1000-এর বেশি লোক আক্রান্ত হতে পারে, তাই পর্যায়ক্রমে লকডাউন থেকে আনলক করা হবে। গুয়াহাটিতে সামাজিক সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসার জন্য 10,000 শয্যার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, আগস্টে গুয়াহাটিতে কোভিড-19 আক্রান্তদের সংখ্যা বাড়বে, কিন্তু এরপর ধীরে ধীরে কমে আসবে। তিনি জানান, গুয়াহাটিতে কোভিড-19 সংক্রমণ রুখতে প্রত্যেক এরিয়ায় একটি করে মোট 60টি স্ক্রিনিং সেন্টার তথা অ্যান্টিজেন টেস্টিং সেন্টার প্রস্তুত করা হবে। গুয়াহাটিতে 3 লক্ষ লোকের কোভিড টেস্ট করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা সংক্রমণে রাজ্যে আরও 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণ মিত্রের মৃত্যু হয়েছে। গুয়াহাটিতে বড়িপাড়ায় কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন হীরা দেবীর, তিনি গুয়াহাটির আমিনগাঁওয়ের বাসিন্দা ছিলেন। অপরদিকে বৃহস্পতিবার কাছাড় জেলায় মোট 18 জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন DRDA কার্যালয়ের 1 জন কর্মচারী, 1 জন গর্ভবতী মহিলা, BSF ও আসাম রাইফেলস জওয়ান এবং বাইরে থেকে ফেরা কিছু যাত্রী। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের আক্রমণ এখন আগে থেকে তীব্রতর হয়েছে। স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, এখন ভাইরাস জিনগত পরিবর্তন এনেছে এবং আরও মারণ হয়ে উঠেছে। জেলায় এখন সিমটোমেটিক রোগীর সংখ্যা বাড়ছে। এদিন শিলচর DRDA কার্যালয়ের কিক্রো নামের এক কর্মী আক্রান্ত হয়েছেন। কাছাড় জেলায় সরকারি কর্মী, এর আগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সম্ভবত তিনি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সরকারি কর্মচারী। এছাড়া রাঙ্গিরখাড়ি এলাকার পিন্টু ঘোষ বয়স হল 35 বছর এবং সুমিতা রানী ঘোষ বয়স হল 23 বছর, তারা পজিটিভ হয়েছেন। বেশ কয়েকজন বিমানযাত্রী পজিটিভ হয়েছেন। এরা হলেন শ্রীকুনার শামসুদ্দিন লস্কর, বয়স হল 30 বছর, তিনি মুম্বাই থেকে ফিরেছিলেন। হায়দ্রাবাদ থেকে ফেরা বর্জেলাঙ্গা এলাকার উপেন্দ্র ছন্দ, বয়স হল 37 বছর, আনন্দখাল বাগার বিজয় মুরা বয়স হল 20 বছর, দুয়ারবন্দের মতিলাল রিকি আসন বয়স হল 26 বছর, দোলাইয়ের ডার্বি চা বাগানের রাজেশ্বরী বয়স হল 25 বছর এবং আমড়াঘাটের পাপ্পু ঠাকুর বয়স হল 34 বছর, আসাম রাইফেলসের পাঞ্চারায় বয়স হল 37 বছর এবং কৈলাস বয়স হল 42 বছর এদিন পজিটিভ হয়েছেন। দলচোড়া BSF ক্যাম্পের বাবুলাল বয়স হল 56 বছর, অজিত সিং বয়স হল 54 বছর, খান্দন এ বয়স হল 40 বছর, ধীরেন্দ্র কুমার বয়স হল 53 বছর, তারা পজিটিভ হয়েছেন। এছাড়া মাসিমপুর মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন 1 জন গর্ভবতী মহিলা এদিন পজিটিভ হন। জানিগঞ্জের ব্যবসায়ী নারায়ণ মিত্র বয়স হল 70 বছর, এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যদিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখনও এটি করোনায় মৃত্যু বলে ধরা যাচ্ছে না, তবে তার শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে এটা মেনে নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্বাসজনিত রোগী আক্রান্ত হয়ে বেসরকারি ডাক্তারের পরামর্শেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন নারায়ণ মিত্র। বুধবার তাকে হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অক্সিজেনের মাত্রা এতটাই নেমে গিয়েছিল যে বাধ্য হয়ে ভেন্টিলেশনে রাখা হয়। নিয়ম অনুযায়ী কোনো রোগীর চিকিৎসা শুরু হওয়ার আগেই সোয়াব স্যাম্পল সংগ্রহ করার কথা, তবে তার শারীরিক অবস্থা তেমন ছিল না, ফলে ভেন্টিলেশনে নেওয়ার পরেই স্যাম্পল সংগ্রহ করা হয়। মৃত্যুর কয়েক ঘন্টা পরেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় তিনি কোভিড পজিটিভ ছিলেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 17 জন আক্রান্তের তালিকা দেওয়া হয়েছে। নারায়ণ মিত্রের ছেলে অভিজিৎ মিত্র বৃহস্পতিবার বিকেলে পজিটিভ হয়েছেন। তাকে হাসপাতালে কোভিড জুনে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ফলে এদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে 18 জনে। এদিকে করিমগঞ্জ জেলায় মাস্ক পরিধান না করায় পুলিশ প্রশাসন থেকে জরিমানা আদায় করা তীব্র করা হয়েছে। এ পর্যন্ত জেলায় 17,000 টাকা জরিমানা পথচারীর কাছ থেকে আদায় করা হয়েছে।
উল্লেখ্য করোনা সংক্রমণ রোধে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। অপরদিকে গুয়াহাটিতে করোনার গণসংক্রমণ বাস্তবিকই ভয়াবহ, তবে রাজ্যের অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে তিনি বলেছেন শিলচর, যোরহাট, ডিব্রুগড় এবং গোলাঘাটে পরিস্থিতি যথেষ্ট জটিল। চারটি শহরেই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, এ নিয়ে স্বাস্থ্য বিভাগ যথেষ্ট চিন্তিত। ইতিমধ্যেই যোরহাটে লকডাউন দেওয়া হয়েছে, অবশ্য অন্য তিনটি শহরে লকডাউনের ব্যাপারে কোনো মন্তব্য করেননি হিমন্ত বিশ্ব। অপরদিকে মহাসড়কের কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের রিপোর্ট বৈঠকে সাংসদ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের মহাসড়কের কাজে কোনো ধরনের অজুহাত চলবে না, নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে নির্দেশ দিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত মহাসড়কের কাজ নিয়ে এক পর্যালোচনা সভায় মিলিত হয়ে কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের এমনটাই ফরমান দেন সাংসদ রাজদীপ। বালাচড়া হারেঙ্গা যাও 25.5 কিলোমিটারের কাজটি সম্পন্ন করতে রাজস্ব ও বন বিভাগের আধিকারিকদের অতিসত্বর জায়গাটি সরেজমিনে পরিদর্শন করে আগামী 10 দিনের মধ্যে প্রতিবেদন জমা করতে বলেন সাংসদ। বাজপেয়ীর স্বপ্নের শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের অর্ধসমাপ্ত কাজটি যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ঠিকাদারদের প্রতিনিধিদের নির্দেশ দেন সাংসদ রায়। জেলাশাসক কীর্তি জল্লি মহাসড়কের কাজে প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এখন থেকে প্রতি মাসে কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন সাংসদ ও জেলাশাসকের কাছে পেশ করতে বলেন রাজদীপ। বিজেপির জেলা সভাপতি কৌশিক রায়, ডিএফও সানি চৌধুরী, ডিডিসি জেসিকা লাল সিম, অবসরপ্রাপ্ত বাস্তুকার পিপিনাথ, সাংসদ প্রতিনিধি পুলক দাস, কাজের প্রজেক্ট ইঞ্জিনিয়ার এদিনের পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন। এদিকে হাইলাকান্দিতে 2 পুলিশকর্মীসহ আক্রান্ত 17 জন, রোগী বেড়ে হল 625 জনে। হাইলাকান্দিতে বৃহস্পতিবার 2 পুলিশকর্মীসহ 17 জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এ নিয়ে হাইলাকান্দি জেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 625 জনে। প্রশাসনিক স্তরে জনসচেতনতা গড়ে তোলার প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না, কিন্তু তারপরও ধীরে ধীরে হাইলাকান্দিতে কোভিড-19 ভাইরাসের সংক্রমণ বাড়ছে। ভ্রমণ ইতিহাস না থাকা ব্যক্তির শরীরেও মিলছে করোনার সংক্রমণ, দিশেহারা অবস্থা মানুষের। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে প্রকাশিত স্বাস্থ্য বিভাগের বুলেটিনে আক্রান্ত 5 জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন এমাদুদ্দিন চৌধুরী, বয়স হল 22 বছর, আব্দুল হক লস্কর, বয়স হল 26 বছর, সালে আহমেদ লস্কর, বয়স হল 40 বছর, সেইজাং সাংলুই, বয়স হল 37 বছর, নিরঞ্জন শর্মা, বয়স হল 25 বছর ও নূর আহমেদ আলী। আক্রান্ত 5 জনের মধ্যে 2 জন ছিলেন জামিরা হাইস্কুলের কোয়ারান্টিন সেন্টারে, 2 জন কাটলিছড়া থানার পুলিশকর্মী, 1 জন লালা বড়বন্দের বাসিন্দা এবং 1 জন স্বাস্থ্য বিভাগের কর্মী। এদিকে সূত্র মতে জানা গেছে যে এদিন 11 জনের লালারস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এরই মধ্যে 3 জন রয়েছেন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিন সেন্টারে, 7 জনের দলেশ্বরী পয়েন্টে র্যাপিড টেস্ট করা হয়েছে, এতে 1 জন স্বাস্থ্য বিভাগের কর্মীও রয়েছেন। অপরদিকে কেন্দ্রীয় মিন প্রতিমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের আলোচনা। দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার উদ্যোগে কোভিড-19 বর্তমান পরিস্থিতিতে ফিশারি ও অ্যাকোয়াকালচার ইন্ডাস্ট্রি সম্পর্কিত বিষয় নিয়ে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি জাতীয় ওয়েব সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি কেন্দ্রীয় মিনমন্ত্রী প্রকাশচন্দ্র সারাঙ্গীর সঙ্গে উক্ত সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজ্যের মিন আবগারি, বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে মিজোরাম সরকারের মিন দপ্তরের মন্ত্রী কে লালরিন লিয়ানও সম্মানিত অতিথি হিসাবে অংশ নেন। আলোচনাকালে আসাম সরকারের মিন বিভাগের তরফে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেন বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী বলেন, আসামে জল, মাটি ও মানুষের অভাব নেই, তথাপি আমাদের সরকার আসার আগে পূর্বতন সরকার 1/3 মাছ বিদেশ থেকে আমদানি করত, কিন্তু রাজ্যে সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার পর মাছের যোগান দিতে ও জনগণের চাহিদা পূরণ করতে মিন বিভাগের অধীনে বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়েছে। নাবার্ড থেকে ঋণ নিয়ে গড়ে গড়ে পুকুরি, গড়ে গড়ে মাছ নামক প্রকল্পের মাধ্যমে রাজ্যে 12,000 পুকুর নির্মাণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, শুধু পুকুর নির্মাণ নয়, মাছের উৎপাদন শুরু করে লকডাউনের মুহূর্তে পুরো রাজ্যবাসীকে লোকাল মাছের যোগান দেওয়া সম্ভব হয়েছে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় ও মিজোরামে আসাম থেকে লোকাল মাছ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রাম উন্নয়ন যোজনার অধীনে ব্লু রিভলিউশন প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষিদের মধ্যে মাছের পুনা ও খাদ্য তুলে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশচন্দ্র সারঙ্গীকে অবহিত করেছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে চার বছরে আসামে লোকাল মাছের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি হয়েছে, সে কথাও কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেন মন্ত্রী শুক্লবৈদ্য। অন্যদিকে করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যে প্রবীণ ব্যক্তিদের ভোটদানের ক্ষেত্রে পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। বলা হয়েছিল 65 বছরের ঊর্ধ্বে ভোটাররা পোস্টাল ব্যালেটে ভোট দেবেন করোনা আক্রান্ত এবং করোনায় সংক্রমিত সন্দেহে বাড়িতে বা প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকা ব্যক্তিরাও সুবিধা পাবেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়ে দিল বিভিন্ন প্রতিকূলতার জন্য এই নিয়ম আপাতত চালু করা যাবে না। যারা করোনা আক্রান্ত তারাও পোস্টাল ব্যালেটের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখনও দিন ঘোষণা না হলেও নভেম্বর মাসে বিহার বিধানসভার নির্বাচন করার কথা। এই নির্বাচনে 65 বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্য পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণের কথা ছিল, তবে 80 বছরের ঊর্ধ্বের ভোটাররা অবশ্য পোস্টাল ব্যালেটের সুযোগ পাবেন।